17 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, একজন দিনী ভাই সব সময় বাম হাতে কাজ করে, বাম হাতে পশু জবাই করা কি জায়েজ হবে? বাম হাতে কাজ করে, অসুবিধা নেই কাজ করতে, যদিও ভালো কাজগুলি ডান হাতে করা উচিত, ভালো। আর পশু জবাই করে, পশু জবাই ক্ষেত্রেও এমন কোনো বাধা নিষেধ নেই, তবে ডান হাতে পশু জবাই করা ভালো কাজ, সুতরাং যদি ডান হাতে জবাই করে তো ভালো। তবে যেই ক্ষেত্রে নিষেধ আছে তা হচ্ছে বাম হাতে পানাহার করা, সুতরাং বাম হাতে খেলে জায়েজ নয়। বাম হাতে খাওয়া হচ্ছে শয়তানের কাজ, ফাইন্না শয়তান ইয়াকুলু বিশমালিহি ওয়াশরাবু বিশমালিহি, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, সুতরাং তোমরা বাম হাতে পানাহার করিও না। তো সে অন্য অন্য কাজগুলি বাম হাতে করুক, কিন্তু পানাহারের সময় ডান হাতে পানাহার করবে, না হলে সেই ব্যক্তি গুনাহগার হবে।